গত 8 সেপ্টেম্বর ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের নবগঠিত বোর্ডের 178তম সভা অনুষ্ঠিত হয়। সভায় জনস্বার্থে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে নিগমের কর্মচারীদের জন্য 5% মহার্ঘ ভাতা মঞ্জুরি প্রদান, কর্মচারীদের অর্জিত ছুটি বেতনের আওতায় নিয়ে অবসরকালীন সময়ে নগদ অর্থ প্রদান, আসন্ন দুর্গাপূজার সময় বিনা ভাড়ায় টাউন বাস পরিষেবা প্রদান এবং বেশ কিছু নতুন রুটে টিআরটিসি সার্ভিস চালু করা। বৃহস্পতিবার নিগমের সাংবাদিক সম্মেলনে সংবাদ জানান চেয়ারম্যান অভিজিৎ দে। এটা আরেকটা সিদ্ধান্ত যে জনস্বার্থে টিআরটিসি বাস পরিচালনার জন্য নতুন কিছু রুটের অনুমোদন। আমরা মনে করি যে আগামী দুর্গাপূজার পর ধাপে ধাপে যে রুটগুলার কথা আমরা বলছি, আগামী দুর্গাপূজার পর ধাপে ধাপে আমরা এই রুটগুলাতে যাত্রী পরিষেবার কথা চিন্তা করে এবং পাবলিক ডিমান্ডের কথা চিন্তা করে আমরা সেই রুটগুলোতে আমরা খুব সহসায় বাস পরিষেবা আমরা চালু করতে যাচ্ছি। নতুন করে পুরানো যেগুলো আছে তো আছি, নতুন করে আমরা এই রুটগুলোতে আমরা বাস পরিষেবা চালু করতে যাচ্ছি। তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ইন্টিগ্রেটেড চেক পোস্ট আখাউড়া থেকে এমবিবি বিমানবন্দর, আমাদের বহির রাষ্ট্র থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে অনেক আমাদের যারা পর্যটকরা আমাদের রাজ্যে আসেন এবং তাদের সুবিধার্থের কথা চিন্তা করে আমরা ইন্টিগ্রেটেড চেকপোস্ট আখাউড়া থেকে এমবিবি বিমানবন্দর পর্যন্ত একটা বাস পরিষেবা আগামী দুর্গাপূজার পরেই যাতে চালু করা যায় তার জন্য একটা প্রস্তাবনা আমাদের সেদিনে বোর্ডে এসেছে। কৃষ্ণনগর টিআরটিসি কমপ্লেক্স থেকে জম্পুইজলা ভাইয়া পুরানো মোটর স্ট্যান্ড দক্ষিণ আনন্দনগর সেটা ভাইয়া হয়ে সেই বাস পরিষেবা অর্থাৎ আমাদের টিআরটিসি কৃষ্ণনগর থেকে জম্পুইজলা অবধি ভাইয়া আনন্দনগর। 25 বছর টিআরটিসি অর্থাৎ ত্রিপুরার সড়ক পরিবহন নিগম কতিপয় ইউনিয়ন নেতার কল্যাণে উন্নয়নের পরিবর্তে দেউলিয়া নিগমে পরিণত হয়েছিল, মেরুদণ্ড চুর চুর করে রেখে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বলা হয়েছিল নীরবের কোটি কোটি টাকার কেনাকাটার গোলমেল খুঁজে বের করা হবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কোথায় কিছুই হয়নি। আদৌ এমন কিছু হবে কিনা তা গোবিন্দই জানে। Bureau Report, Times 24. Join the journey of knowledge and beyond. Kaziranga University.